তোমরা যারা পলিটেকনিকের থার্ড সেমিস্টারে আছো এবং তোমাদের ডিপার্টমেন্ট যদি হয়ে থাকে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই পাঁচটা ডিপার্টমেন্টের যে সমস্ত স্টুডেন্টরা আছো সেটা হতে পারে কোনো সরকারি, বেসরকারি বা গভর্নমেন্ট স্পন্সার কলেজে, তোমরা সবাই জানো যে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হয়ে যাবে আর প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে, এটাই কিন্তু তোমরা এতদিনে আপডেট পেয়ে এসেছিলে। তো এই মুহূর্তে অনেক স্টুডেন্ট আছো যাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু ডাউট আছে এবং কিছু পয়েন্ট যেগুলো অলরেডি হয়তো কলেজের সিলেবাস শেষ হয়ে গেছে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়নি। তো এখন যদি তোমরা মনে করছো এই যে পাঁচটা মেন ডিপার্টমেন্টের অল সাবজেক্ট থাকে, সেই প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মুমেন্টে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন থেকে শুরু করে ব্রড কোশ্চেন এবং পুরো নোট, যে প্রশ্নপত্রটা বা মক টেস্ট টাইপের কোশ্চেনের সেট যেটা তোমাদের আসতে পারে সামনের সেমিস্টারে, এছাড়াও অল সাবজেক্ট যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত কিছুটা যদি লাইভ ক্লাসেস তোমরা করতে পারো এবং পুরো সিলেবাসটার অলরেডি রেকর্ডেড ক্লাসও তোমরা পাবে, পুরো সিলেবাস যেটা তোমাদের সিলেবাসে পড়ানো হয়েছে, যারা সি সি প্রোগ্রামিং বলো বা যে কোনো ডিপার্টমেন্ট, সেটা সিভিল মেকানিক্যাল, তোমাদের যা যা সাবজেক্ট আছে সম্পূর্ণ সাবজেক্টের ফুল রেকর্ডেড ক্লাস, এর সাথে সাথে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা লাইভ ক্লাস পাবে। আমরা লঞ্চ করেছি বুস্টার ব্যাচ, পলিটেকনিক থার্ড সেমিস্টারের বুস্টার ব্যাচ, ওনলি 600 তোমরা এই পুরো কোর্সটা নিতে পারবে, রেকর্ডেড ক্লাসেস থেকে শুরু করে পুরো সিলেবাসটা রেকর্ডেড প্রথমে কভার করানো হচ্ছে, তারপর কোনো ডাউট থাকলে সেগুলো তোমরা আমাদের টিচার্সদের কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবে, সম্পূর্ণ ক্লাসটা অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এই বুস্টার ব্যাচে লাস্ট মুমেন্টে এনরোল করে নিজের প্রস্তুতিটাকে ভালো করে নিতে এবং যাতে সাপ্লি না আসে, দেখো এখন যদি তোমাদের সাপ্লি আসে তাহলে কিন্তু সেই সাপ্লি ক্লিয়ার করতে হতে পারে অন্য কলেজে বা ওই ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, তাহলে সেটা খুব কঠিন হয়ে উঠবে সবার কাছে। তো এই জায়গাটা থেকে বাঁচার জন্য আগে থেকেই নিজেকে তৈরি করে নাও। যারা ভিডিওটি দেখলে বা আপনারা অভিভাবকরা যদি দেখে থাকেন তো সেক্ষেত্রে আপনার ছেলের বা মেয়ের জন্য আজকেই কিন্তু আপনারা অনলাইনে, যেহেতু আমাদের ক্লাসটা হয় এবং প্রত্যেকটা সন্ধ্যের টাইমে, আর পুরো ক্লাসটা তো অলরেডি সিলেবাসটা তাকে রেকর্ডেড দেওয়া হচ্ছে, প্লাস এর সাথে সাথে যদি তোমাদের লাইভ ক্লাসের প্রয়োজন হয় সেটাও পরীক্ষার আগের দিন পর্যন্ত একটা রুটিন আছে, সেই রুটিন ওয়াইজ আমরা তোমাদেরকে প্রোভাইড করানোর ব্যবস্থা করব। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছো ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, সেখানে অ্যাডমিশনের লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ।